গত 7 জানুয়ারির ভোটে 222টি আসনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পথে রয়েছে আওয়ামী লীগ। সংসদে গত 2 বারের বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 62টি আসনে জিতে এবার চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর বাইরে আরও 3টি দল পেয়েছে 1টি করে আসন। এই নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের একাংশ সন্তুষ্টি প্রকাশ করল। ভোট সুষ্ঠু হয়নি বলে বিবৃতিতে দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা সে প্রশ্ন রাখা হয়েছিল। মহাসচিবের মুখপাত্র ফ্লোরেন্সিয়ার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছে শেখ হাসিনা। যদিও নির্বাচন এমন একটি পরিবেশে হয়েছে যেখানে হাজার হাজার মানুষ এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে কি জাতিসংঘ মনে করে? জবাবে মহাসচিবের মুখপাত্র বলে, আমরা সেখানকার পরিস্থিতির দিকে নজর রাখছি, সেখানে যা ঘটছে তার দিকে মহাসচিবেরও নজর আছে। বিরোধী দল যে ভোট বয়কট করেছে তা তিনি অবগত আছেন। আমি বলতে চাই ভিন্নমত ও সমালোচকদের দমন এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়। মহাসচিব স্পষ্টতই ভোটের আগে এবং পরে সহিংসতা ঘটনায় উদ্বিগ্ন এবং তিনি সহিংসতা পরিহার এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য এটি জরুরি। 28টি দল অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন কাছ থেকে দেখেছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থার 200+ পর্যবেক্ষক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে প্রশ্ন রাখা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কাছ থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং তারা অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজন দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশের নতুন সরকার আগামীতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। বাংলাদেশের নতুন সরকারের বিষয়ে আপনার কিছু বলার আছে? মুখপাত্র ফ্লোরেন্সিয়া বলেন, আমরা যেটা চাইছি সেখানে সরকার যা করছে সেটা আর চলবে না, কিন্তু সেখানে তাদেরকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাটা জরুরি। সব ধরনের সহিংসতা পরিহার এবং মানবাধিকারের প্রতি সমান প্রদর্শন অবশ্যই নিশ্চিত করতে হবে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।